আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আজকে আমাদের এখানে মঙ্গলবার। আমি সারাদিন ব্লগ করতে পারিনি, কারণ আমি বাইরে ছিলাম, আমার মেয়েকে নিয়ে বাইরে গিয়েছিলাম। আবিশে একটা অ্যাপয়েন্টমেন্ট ছিল, ওইটা শেষ করে আস্তে আস্তে বিকেল হয়ে গেছে। আমি আর আবিশে গিয়েছি, ওর বাবা যায়নি, আর ওকে একা নিয়ে কোথাও যাওয়া তো মানে জানিনি, মোটামুটি যুদ্ধ করা। বাসায় এসে দেখি আমি তো কিছুই রান্না করে যাইনি, আসলে আমি লাঞ্চ করে ফেলেছি, বাট এখন ডিনার তো আমার রাতে করতেই হবে। তো চিন্তা করলাম যে আপনাদের সাথে আজকে আমার একটা ফেভারিট ফুড রেসিপি শেয়ার করি, সেটা হচ্ছে ম্যাক্সিকান ট্যাকো। অনেক আমি গ্রাউন্ড চিকেন দিয়ে ট্যাকো বানাবো, সেই জন্য গ্রাউন্ড চিকেন নিয়ে নিয়েছি, আর এটা ডিফ্রস্ট করার জন্য বাইরে রেখে দিয়েছি। ট্যাকো অনেক রকমেরই হয়, বোনলেস চিকেন বা বিফ স্টেকের হয়, আর স্পাইসি হয় প্রচুর। ম্যাক্সিকানরা কিন্তু আমাদের মতো অনেক স্পাইসি ফুড খায়, অথবা আমাদের মতো রান্না ওরা না করলেও অনেকটা স্পাইসি আমাদের মতোই ওরা খায়, ওদের খাবারগুলো প্রচুর স্পাইসি হয়। তো এখন প্রথমেই পেপার নিয়ে নিয়েছি, ইয়েলো পেপার, গ্রিন পেপার, অরেঞ্জ কালারের পেপার। রেডটা আমার ছিল না, সেজন্য আমি রেড দিই নাই। আমার মাথার মধ্যে আসলে আজকে শুধু ম্যাক্সিকান ফুড ঘুরছিল, তো তাই চিন্তা করলাম ট্যাকো বানিয়ে ফেলি, আর সেই সাথে আপনাদেরকেও শেয়ার করি আমি কীভাবে বানাই। তা নাহলে হয়তো আজকে আর ব্লগ ওইভাবে করা হতো না। আর মাথার মধ্যে কিছু একটা ঘুলে কিন্তু সেটা না করা পর্যন্ত কেন জানি না ভালোও লাগে না। পেপারগুলোকে একদম ছোট ছোট করে কেটে নিব, সবগুলোকে একইভাবে কাটছি। ম্যাক্সিকান খাবারগুলো স্পাইসি হওয়ার সাথে সাথে আসলে অনেক বেশি টেস্টি হয়, অন্যরকম একটা টেস্ট থাকে, অনেক বেশি মশলা ব্যবহার করে না, তারপরেও কিন্তু খেতে অনেক মজা লাগে। আর ট্যাকো তো ম্যাক্সিকানদের অনেক পপুলার একটা খাবার, এই খাবারটা মনে হয় অনেকেই খেয়েছেন। বাংলাদেশে তো আমি অনেক আগেই দেখে এসেছি যে ট্যাকো পাওয়া যায়, এখন হয়তো বা অনেক ধরনের পাওয়া যেতে পারে, কারণ এখন তো অনেক রকম রেস্টুরেন্টও হয়েছে বাংলাদেশে। এখন একটা অনিয়ন নিয়ে নিয়েছি, রেড অনিয়ন ব্যবহার করলাম, আর এটা কাটতে গিয়ে আজকে আমার চোখ থেকে একটু পানিও বের হয়েছে। রেড অনিয়ন কিন্তু আসলেই ঝাঁঝালো হয়, সচরাচর এখানে খুব কম খাওয়া হয় রেড অনিয়নটা, আর কিছু কিছু খাবারে কিন্তু রেড অনিয়ন না দিলে টেস্টটা কেন জানি না ভালো লাগে না। এখন একটা রসুন নিয়েছি, রসুনটাকে খুব ভালোভাবে ছোটো ছোটো করে কুচি কুচি করে কেটে নেব। এখানে চিকেনটাকে একদম ভালোভাবে পানিটা ছড়িয়ে নিয়েছি। এখন কয়েকটা রসুন নিয়েছি, তিনটা রসুন নিয়েছি, তিনটা রসুনকে হালকা তেলের মধ্যে ভেজে নিয়েছি, একটু লালচে ভাব হয়ে গেছে। রসুনগুলোকে এখন ভালোভাবে ছেঁচে ভর্তার মতো করবো। রসুনটাকে পুড়িয়ে নিয়েছি, পুড়িয়ে নিলে কিন্তু একটা অন্যরকম স্মেল আসে, আর স্বাদটাও চেঞ্জ হয়ে যায়। এই যে হয়ে গেছে, সামান্য একটু লবণ দিয়েছিলাম এটার মধ্যে। এখন রান্নায় চলে আসলাম, চিকেনটাকে রান্না করব। প্রথমে রসুন নিয়েছি, একটা রসুনকে যে কুচি কুচি করে কেটে নিয়েছিলাম ওই রসুনটা নিয়ে নিয়েছি, সেই সাথে পেঁয়াজ নিয়েছি একটা। এখন সবগুলো পেপার দিয়ে দিলাম, পেঁয়াজ আর রসুনটাকে হালকা ভেজে নিয়েছিলাম। এখন পেঁয়াজের সাথে পেপারগুলোকে ভালোভাবে ভেজে নিব, ভালোভাবে ভেজে নিয়েছি। এখন চিকেনটা দিয়ে দিলাম, চিকেনটা দিয়েও সব কিছু ভালোভাবে একসাথে মিশিয়ে নিব। চিকেনটা থেকে হালকা একটু পানি ছাড়বে, ভালোভাবে যদিও পানিটা ঝরিয়ে নিয়েছিলাম, তারপরেও তো চিকেন থেকে আরও গ্রাউন্ড চিকেন এটা থেকে পানি বের হয়, পানি বের হয়ে ওই পানি দিয়ে কিন্তু সুন্দরভাবে রান্নাটা সিদ্ধ হয়ে যাবে। এখন সামান্য লবণ দিয়ে দিয়েছি, পরিমাণ মতো, যে যার পরিমাণ মতো। স্মোকড পাপরিকা দিয়ে নিচ্ছি, এই খাবারটায় কিন্তু বেশি মশলা দিতে হয় না, আর যত পারবেন বেশি করে স্পাইসি করে বানাবেন, তাহলে টেস্ট আরও বেশি মজা হবে, মানে যে যার ইচ্ছা মতো স্পাইসি দিবেন। আমি লাল মরিচের গুঁড়া দিয়েছি, আর এখানে ধনিয়ার গুঁড়া দিয়েছি, সব কিছু দিয়ে খুব ভালোভাবে মিশিয়ে নিয়েছিলাম। এখন যে রসুনের ভর্তার মতো করেছিলাম ওইটা দিয়ে দিয়েছি। এখন এটার মধ্যে জেস্ট্রি সিজনিং দিয়ে দিয়েছি, জেস্ট্রি সিজনিংটা আসলে একদমই অপশনাল, এটা না দিলেও চলবে, আর কেউ যদি দিতে চান তাহলে
দিতে পারেন, সেক্ষেত্রে অন্যরকম একটা টেস্ট আসবে। আর এখন হ্যালাপিনো দিয়ে দিয়েছি, যেহেতু রান্নার সময় কম ঝাল দিয়েছি তাই লাস্টে হ্যালাপিনো দিয়ে দিলাম। হ্যালাপিনোটা দিলে একটু ঝাল হবে, কারণ হ্যালাপিনো তো ঝাল হয়। এই যে হয়ে গেছে চিকেন রান্না। আর সালসা ছাড়া তো ট্যাকো একদমই অসম্পূর্ণ, সেই জন্য তিনটা হ্যালাপিনো নিয়ে নিলাম। একদম অন্যরকম স্বাদে মজাদার একটা সালসা বানাবো আজকে। হ্যালাপিনোটাকে ফ্রাই করে নিয়েছি, আর এখন দুইটা শুকনা মরিচ আর দুইটা কাঁচা মরিচকেও ফ্রাই করে নিলাম, কারণ সালসা কিন্তু ঝাল হলে অনেক মজা হয়। আমি যদিও কম ঝাল দিই, তারপরও নিলাম দুইটা শুকনা মরিচ আর দুইটা কাঁচা মরিচ। আর সেই সাথে টমেটো নিয়েছিলাম চারটা, টমেটোকেও খুব ভালোভাবে ফ্রাই করে নিয়েছি। এখন হ্যালাপিনোগুলোকে কেটে নিচ্ছি, এভাবে করে কেটে নিলাম। প্রথমে হ্যালাপিনোটাকে দিয়ে দিয়েছি, আর পরে শুকনা মরিচ আর কাঁচা মরিচ দিলাম। এখানে কিন্তু চাইলে কেউ আরও ঝাল দিতে পারেন, আসলে বেশি করে শুকনা মরিচ দিয়ে করলে অনেক বেশি ভালো লাগে খেতে, কিন্তু আমি একটু কম দিলাম। এই যে হয়ে গেছে, খুব ভালোভাবে ম্যাশ করে নিয়েছি সব কিছু দিয়ে। এখন টমেটোটাকেও একইভাবে ম্যাশ করে নিব। এটা যদি পুড়ে খাওয়া হয়, টমেটো হ্যালাপিনোর তারপর রসুন সব কিছু পুড়িয়ে যদি করেন, একদম অন্যরকম একটা টেস্ট আসে। এখন হ্যালাপিনোর যে মিক্সটা করেছিলাম ওটা দিয়ে দিয়েছি, সেই সাথে পেঁয়াজ দিয়েছি সামান্য পরিমাণে, আর ধনে পাতা দিয়েছি। সব কিছু মিলিয়ে একটা সুন্দর যেমন স্মেল আসছে, আর লেবু তো আছেই, লেবুও দিয়ে দিলাম। আর এটা খেতেও কিন্তু অসম্ভব মজা হয়। এই যে হয়ে গেছে, আমি আসলে অল্প করে মিক্স করেছি, কারণ আমার এটা ছোটো সেই জন্য। আর লবণ দিয়ে দিলাম, ব্ল্যাক পেপার দিয়েছি সামান্য, দিয়ে এটাকে ভালোভাবে মিক্স করে নিয়েছি। আমি এখানে অল্প করে মিক্স করে দেখালাম, এই যে আমার পুরাটা মিক্সড হয়ে গেছে। সালসাটা তো টেস্ট করে দেখতেই হয়, সব কিছু মিলিয়ে আসলে একটা অন্যরকম সাদার গন্ধ, আমি তো আর ওয়েট করতে পারলাম না। সেই সাথে রুটি বানাবো। আসলে ট্যাকো কিন্তু মেক্সিকানরা সফট এক ধরনের টর্টিলার রুটি দিয়েও খায়, আবার ট্যাকো যে শেল আছে ওটা দিয়েও খায়। ওটা আসলে ইজি, কারণ সবসময় সব জায়গাতে পাওয়া যায় গ্রোসারি স্টোরগুলোতে। তো আমি রুটি বানিয়ে নিয়েছি, খুব সুন্দর ছোটো সাইজের রুটি বানিয়েছি, কারণ ছোটো সাইজের রুটিগুলোর মধ্যেই দিয়েই খায়, সেই জন্য রুটি বানিয়ে নিলাম। সুন্দর হয়েছিল রুটিটা, অনেকদিন পরে রুটি বানালাম। এখন এইখানে অ্যাভোকাডো নিয়েছি, অ্যাভোকাডো দিয়েও আমি একটা মিক্স করব। অ্যাভোকাডোর এটা আসলে তুলতে গেলে কিন্তু অনেক সময় অনেকে প্রবলেম হয়, এটা যদি সুন্দরভাবে ছুরি দিয়ে বাড়ি দিয়ে তারপর টুইস্ট করা হয় তাহলে কিন্তু সহজেই উঠে আসে। এখন অ্যাভোকাডোটাকে ভালোভাবে স্লাইস করে কেটে নিয়েছিলাম, মিক্স করে ফেলেছি, সাথে লবণ দিয়েছি। এটার মধ্যে ক্রিম দিব, ক্রিম দিলে একটা ক্রিমি স্বাদ আসবে, খেতেও অন্যরকম লাগে, তাই অ্যাভোকাডোটার মধ্যে ক্রিম দিলাম। সালসা কিন্তু আসলে অন্যরকমভাবেও বানানো যায়, আমি ওইভাবে বানালাম না। আর সেই সাথে অ্যাভোকাডো অনেকে দেখা যায় যে ট্যাকোর মধ্যে আস্ত রাখে, বা স্লাইস করে আস্ত বলতে স্লাইস করে কেটে দেয়। তো আমি অ্যাভোকাডোটাকে অন্যরকমভাবে বানালাম, সেই সাথে একটু লেবু দিয়ে দিয়েছি। সব কিছু খুব ভালোভাবে মিক্স করে নিলাম। আর সালাতের মধ্যেও কিন্তু এভাবে করে বানিয়ে মিক্স করে খেলে মজা লাগে, যদি লেটুস শসা টমেটোর মধ্যে অ্যাভোকাডো এভাবে মিক্স করে দেওয়া হয় তাহলে খেতে অন্যরকম টেস্ট। তো এদিকে আমি ট্যাকো নিয়েছি, রেডিমেড ট্যাকো, রুটি তো বানিয়েছি সেই সাথে রেডিমেড ট্যাকোটাও নিলাম। চিকেন দিয়ে দিয়েছি, লেটুস দিয়েছি, সালসা দিয়েছি, আর অ্যাভোকাডোর মিক্সটা দিয়েছি, ক্রিমি অ্যাভোকাডো, সেই সাথে টাবাস্কো সস দিয়েছি। এটা একদমই অপশনাল, কেউ যদি ঝাল খেতে চান তাহলে দিতে পারেন। এখন আর রুটির মধ্যে সব কিছু দিয়ে ট্যাকো বানিয়ে নিব। এই খাবারটা কিন্তু আসলে রাতের খাবারের জন্যই পারফেক্ট, স্ন্যাক্স হিসেবে ও খেতে পারেন, আমি রাতে ডিনার হিসেবেই খাই এটা, কারণ রুটি থাকে, চিকেন থাকে, সালসা সাথে অ্যাভোকাডো তো আছে,
সব কিছু দিয়ে একদম সুন্দর একটা ডিনার হয়ে যায়। ট্যাকোর বিশেষত্ব হচ্ছে এটাই, ছোট একটা জিনিসের মধ্যে কত কিছু দিলাম, দেখতেও সুন্দর খেতেও অনেক মজা হয়। আমি তো আর ওয়েট করতে পারছিলাম না, বানানোর সময় মনে হচ্ছিল এখনই মানে বানানো শেষ হওয়ার সাথে সাথে খেয়ে ফেলি। আসলে আমি কিন্তু তাই করেছি, বানানোর পরপর আর ওয়েট করি নাই, সাথে সাথে খেয়ে নিয়েছি। এই তো আমাদের ডিনার রেডি, এখন আমরা ডিনার করব। আমি তো অনেক এনজয় করে খেলাম, আর আজকে এই পর্যন্তই। আমার ভিডিওটি ভালো লাগলো অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।